ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ আমাদের আলোচনা এগিয়েছে, একদম শুরুতে আজকে আমরা যে মোশন নিয়ে আলোচনা করছিলাম সেই মোশনের মধ্যে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে অচলায়তন আর একটা হচ্ছে বিচার। আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে অচলায়তন শব্দটা ঠিক কী মিন করে, এবং সত্যি সত্যি কোনো অচলায়তনের মধ্যে বিগত ১৩ বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের যে সরকার চলছে এবং পশ্চিমবঙ্গে যে সমাজ চলছে সেটা সত্যি কোনো অচলায়তনের মধ্যে দিয়ে চলছে কি না। আমি স্বাস্থ্যক্ষেত্রটাকে শুধুমাত্র একটা আলাদা সেগমেন্ট হিসেবে ধরছি না, আমি টোটালি বলছি যে সামগ্রিকভাবে আমাদের যে পশ্চিমবঙ্গের সমাজ বিগত ১৩ বছর ধরে চলছে, ১৩.৫ বছর, সেটা একটা অচলায়তনের সমাজ কি না। অচলায়তন তৈরি হয় দুটো জিনিস থেকে, একটা হচ্ছে রেজিমেন্টেড একটা পার্টি স্ট্রাকচার আর একটা হচ্ছে একটা টোটালিটেরিয়ান একটা আইডিওলজি, যে দুটোই আমরা আমাদের এই পশ্চিমবঙ্গে ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দেখেছি। এবং সেই দুটো থাকলেই যেটা তৈরি হয়, যেটা একাধিক গবেষক বলেছেন যারা বাম জমানা নিয়ে গবেষণা করেছেন, দৈপায়ন ভট্টাচার্য বলুন, রণবীর সমাদ্দার বলুন, সমাজতত্ত্ববিদ পার্থ চট্টোপাধ্যায় বলুন, তারা প্রত্যেকে বলেছেন যে পশ্চিমবঙ্গে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে একটা পার্টি সোসাইটি, যে পার্টি সোসাইটির মধ্যে একেবারে লোকাল কমিটি থেকে আরম্ভ করে একেবারে বিশ্ববিদ্যালয়ের ইসি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এক ধরনের নজরদারি, এক ধরনের বলপ্রয়োগ, এই জিনিসগুলো চলছে। আমাদের সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য হোক, ১১ সালে যে দলটি ক্ষমতায় আসে এবং এখনও যে দলটি ক্ষমতায় রয়েছে তাদের যে পার্টি স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা রেজিমেন্টেড পার্টি স্ট্রাকচার নয়। ফলত এই যে পার্টি সোসাইটি তৈরি করা এবং এই পার্টি সোসাইটিকে তৈরি করে দিয়ে সর্বত্র প্রত্যেকটা জায়গায় থ্রেট কালচার তৈরি করবার জন্য যে মেকানিজম দরকার, সেই মেকানিজম এই সরকার কতটা করতে পারবে বা এই দল কতটা করতে পেরেছে আমার যথেষ্ট সন্দেহ আছে। বোধহয় করতে পারে না বা করতে পারেনি বলেই এইরকম এক একটা ঘটনা চলে আসছে এবং এত বেশি করে সেই জিনিসগুলো মানুষের সামনে আসছে, এবং সেই সমস্ত জায়গায় যারা এই দলকে সমর্থন করেন তাদেরকে কখনো ডিফেন্ড করতে হচ্ছে, কখনো এটা বলতে হচ্ছে যে এই জিনিসগুলো অন্যায়। আমাদের আগে যে সরকারটা ছিল সেই সরকারের ক্ষেত্রে এরকম বহু ঘটনা ঘটেছে, আমরা জানতে পর্যন্ত পারিনি, সামনে আসেনি সেই ঘটনাগুলো। আমরা যদি বিগত ২ মাসের একটু বেশি সময়ের যে অভিজ্ঞতা যদি একটু তাকাই তাহলে দেখব যে রিক্লেম দ্য নাইকে যে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ আমরা দেখেছিলাম সেই দিন থেকে আরম্ভ করে গতকাল নবান্নে যে মিটিং হলো সেই মিটিংয়ের পর একটা প্রাইমারি সিদ্ধান্ত হয়েছে, ডাক্তারবাবুরা অনশন প্রত্যাহার করেছেন এবং কাজে ফিরবেন বলেছেন, আজকে আবার একটা হাইকোর্টের মামলার রায় বেরিয়েছে। এ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চরম সংবেদনশীল এবং মানবিক মুখ দেখিয়েছেন, সেটা আমরা দেখেছি। তিনি যখন স্বাস্থ্যভবনের সামনে যখন ধর্ণা হচ্ছে সেখানে উনি নিজে পৌঁছে গিয়েছেন এবং বলেছেন আমি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, আমি তোমাদের দিদি হিসেবে এসেছি, দরকার হলে তোমাদের পায়ে ধরব। আপনি বলুন তো, বিগত ৬৫ বছরে গোটা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন কেউ? একবার কর্পূরী ঠাকুর নাকি করেছিলেন একটা ৭০ দশকের গোড়ায়, যে তার সরকারের এগেনস্টে একটা আন্দোলন হচ্ছে সেখানে তিনি নিজে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন, মুখ্যমন্ত্রী কিন্তু সেই কাজটা করেছেন। অর্থাৎ কোথাও একটা পরিবর্তন হয়েছে, কোথাও একটা চেঞ্জ হয়েছে। আগের সরকারের মতো ১৯৮৩ সালে ডক্টর পূর্ণব্রত গুণ এখানে রয়েছেন, উনি ওই আন্দোলনে ছিলেন আরজি করে, যখন ওই মিটিং হয়েছিল জ্যোতিবাবুর পুলিশ যে পদ্ধতিতে, পুলিশ এবং পার্টি ক্যাডাররা যে পদ্ধতিতে ওই আন্দোলন ভেঙে পিকিয়ে তুলে দিয়েছিল সেই কাজ কিন্তু এই সরকার করেনি, বরং এই সরকার অনেক বেশি করে ডায়ালগের স্পেস ওপেন করে দিয়েছে। একই সঙ্গে আমরা এটাও বলবো যে সময়টা অনেক পাল্টে গিয়েছে, আজকে গণমাধ্যম অনেক বেশি শক্তিশালী, এইখানে অনেক বেশি করে তথ্য এবং অনেক বেশি করে পাল্টা তথ্য সামনে চলে আসে, সুতরাং আজকে হয়তো ওই পদ্ধতিটা ওইভাবে করা যায়নি। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে সরকারের প্রধান তিনি কিন্তু অন্তত একটা সুর বেঁধে দিয়েছিলেন যে আমরা ডায়ালগে যেতে রাজি, এবং বারবার সেই কথা কিন্তু তিনি বলেছেন। একদম প্রথম দিন যখন তিনি বলেছেন যে যদি আমাদের প্রশাসনের উপর ভরসা না থাকে তাহলে সিবিআই হোক, আমার কোনো আপত্তি নেই। ঠিক এই পর্যায়ে, এই যে ২ মাস ধরে আন্দোলন চললো, ঠিক এই পর্যায়ে একটু ভাবুন তো অন্যান্য রাজ্যগুলোতে কী কী দেখলাম আমরা। বেশ কয়েকটা তথ্য উঠেছে, সুমনদা এখানে কাফিল খানের কথা বলেছেন, কাফিল খানের যে বইটা বেরিয়েছে সে বইটা অনেকেই পড়েছেন, এবং কী ভয়াবহ পরিস্থিতি ওখানে তৈরি হয়েছিল কাফিল খানের বিরুদ্ধে, ওখানকার সরকার কী পদক্ষেপ নিয়েছিল সেগুলো আমরা জানতে পেরেছি। কিন্তু আমি বলছি এই আরজিকর ইস্যুতে দিল্লিতে বেশ কিছু হসপিটালের যারা ডাক্তারবাবু তারা কিন্তু ওখানে ধর্নায় বসেছিলেন। দিল্লি পুলিশ ২১ জন ডাক্তারের বিরুদ্ধে এফআইআর জারি করেছিল সেই সময়, একদম গোড়ায়
যখন আন্দোলনটা শুরু হয়েছে সেই সময়। আমরা সবাই জানি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ কাজ করে। আমরা একই সঙ্গে এটাও দেখেছি ওড়িশায় যখন এই আন্দোলন চলছে সেই সময় নার্সরা ধর্মঘটে গিয়েছিলেন। ওড়িশায় সদ্য বিজেপি সরকার এসেছে, দীর্ঘদিন বাদে ওখানে অন্য সরকার ছিল, তার বদলে সেই সরকার সবার আগে যে কাজটা করেছে এসমা জারি করে ওই আন্দোলন ভেঙে দিয়েছে। এই বছরের ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীরা ইউপিতে আন্দোলন করছিলেন, সেখানেও এসমা জারি করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই ধরনের কোনো কালা কানুন প্রয়োগ করেনি। হ্যাঁ, হতে পারে যে কিছু ক্ষেত্রে হয়তো কোনো কোনো ডাক্তারবাবুরকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে পুলিশি নিপীড়ন নামিয়ে আনা হয়েছে, পার্টি ক্যাডাররা নেমে পড়েছে, রাস্তায় সংঘর্ষ হয়েছে, পেটানো হয়েছে, এইরকম ঘটনা কিন্তু এখানে ঘটেনি। সুতরাং এই জায়গাগুলো আমাদের মাথায় রাখা দরকার। এবার আসি অচলায়তনের আর একটা দিক, যেটা আমি বললাম বল প্রয়োগ। একটু মনে করে দেখুন, 1977 সালের 20শে জুন বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, 1979 সালের 31শে জানুয়ারি মরিচ্ছাপি ম্যাসাকার ঠিক তার এক বছর আগে থেকে ওখানে অবরোধ করে রাখা হয়েছিল, সেই মরিচ্ছাপি থেকে আরম্ভ করে 2010 নেতাই কতগুলো গণহত্যা, 13.5 বছরের সরকার চলেছে, এই ধরনের কাজ করা হয়নি। সুতরাং কোথাও একটা পরিবর্তন হয়েছে, কোথাও একটা চেঞ্জ হয়েছে। আর স্বাস্থ্যক্ষেত্রে থ্রেট সিন্ডিকেটের কথা বলছেন, পশ্চিমবাংলায় স্বাস্থ্যক্ষেত্রে থ্রেট সিন্ডিকেটের প্রথম যিনি বলি হয়েছিলেন তার নাম ডক্টর সুভাষ মুখার্জি, যিনি কেস টিউব বেবির জনক। 1981 সালে তৎকালীন যারা সিপিএম সমর্থিত যে সমস্ত ডাক্তারবাবুরা চালাতেন পুরো সিস্টেমটা, তারা যে নির্যাতন করেছিলেন, যে মানসিক নিপীড়ন দিনের পর দিন করেছিলেন, তার জন্য তিনি আত্মহত্যা করতে বাধ্য হন, যেখানে এক ডক্টর কি মদ ছবিটা রয়েছে তপন সিনহার। এছাড়া নার্স বর্ণালী দত্তের কথা উঠেছে, একটা নাম আসেনি, আমি আরেকবার একটু সেটা মনে করিয়ে দিই। 2003 সালে রানাঘাটের ডাক্তারবাবু ডক্টর চন্দন সেন, আজকে বলা হচ্ছে যে এই যে রিসাইক্লিং বর্জ্য পদার্থ যেগুলো হসপিটালে ব্যবহার করা হয়, এই যে সিন্ডিকেট, এই চক্রটার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এবং তার লাশ পাওয়া গিয়েছিল সেই দিন। সুতরাং এই জিনিসটা নতুন করে কিছু হচ্ছে এরকম নয়। সবসময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে থ্রেট সিন্ডিকেট বলুন বা থ্রেট কালচার বলুন, পুরো জিনিসটাই আসলে পাওয়ার স্ট্রাকচারের অংশ। এই পাওয়ার স্ট্রাকচারকে প্রশ্ন করা এক জিনিস, আর সেটাকে দলীয়করণ করা আর এক জিনিস। সবসময় যে ধরনের খারাপ লোকেরা এইগুলোর সঙ্গে যুক্ত হয় তারা কোনো দলের হয় না, তারা যে দল সরকারে থাকে, যে দল ক্ষমতায় আসে তার সঙ্গে হয়তো চলে যাওয়ার চেষ্টা করে। এরপর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, সজলদা খুব আক্ষেপ করলেন যে আমরা তো প্রথম থেকে চেয়েছিলাম, আপনারা আমাদের যতই তাড়িয়ে দিন আমরা আপনাদের সঙ্গেই আছি। এই দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা মমতার পদত্যাগ, এই স্লোগানটা কিন্তু ডাক্তারবাবুদের স্লোগান নয়, এই স্লোগানটা ছিল হচ্ছে বিজেপির স্লোগান। এবং এই স্লোগানটাকে নিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করেছিলেন। এই এই স্লোগানটার পিছনে যদি নেপথ্যে কোথাও একটা কাজ করেছিল বাংলাদেশের আন্দোলন, তারা ভেবেছিলেন যে ওই তারা নবান্ন অভিযান করবেন এবং নবান্নের মাথা থেকে হয়তো মুখ্যমন্ত্রী ওখান থেকে হেলিকপ্টারে করে পালিয়ে যাবেন এবং টুক করে গিয়ে ওখানে গিয়ে নবান্নে বসে পড়বেন তারা। এখানে তো এখানে হওয়া সম্ভব নয়, ভোকে যেতে হবে আপনাকে। আর নবান্ন অভিযানের দিন আমরা দেখলাম ছাত্র সমাজ নাম দিয়ে একটা দল, সেটা কোনো দল মানে আমরা আগে থেকে তাই জানতাম না, সেইটা সামনে এসে গিয়েছে এবং আমরা দেখতে পেলাম ছাত্র নয়, ছাত্রের কাকারা, ছাত্রের জ্যাঠারা, তারা সমস্ত গিয়ে সেই আন্দোলনে যোগ দিলেন। এবং পরে জানা গেল তাদের যারা কনভেনার তারা একাধিকজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ছাত্র সংগঠন এবিভিপি তার সঙ্গে তারা যুক্ত। সুতরাং এই আন্দোলনের প্রথম থেকে বিজেপি চেষ্টা করে গিয়েছে এই আন্দোলনটাকে হাতে নিয়ে নেওয়ার, কিন্তু তারা সেটা পুরোপুরি সক্ষম হয়নি। তার কারণ আন্দোলনটা যারা করছেন তাদের ইটসেলফ পলিটিক্যাল আইডিওলজি আছে। কখনো বলবেন না এই আন্দোলনটা অরাজনৈতিক, রাজনৈতিক অবশ্যই একটা রাজনৈতিক, এর একটা রাজনীতি রয়েছে। যারা ওখানে আন্দোলন করেছেন তার মধ্যে যেমন এসইউসিআই, পিডিএসএফের মতন সংগঠন রয়েছে, বেশ কিছু অতিবাম সংগঠন রয়েছে, তেমনই সবচেয়ে বেশি করে এটাকে হাইজ্যাক করার যারা চেষ্টা করেছে তারা হচ্ছে ক্ষমতা হারানো বামেরা। তারা আপ্রাণ চেষ্টা করে গিয়েছে, কখনো বলেছে পতাকা ছাড়া। যখন আমাদের মনে আছে অষ্টমীর দিন যেদিনকে লোক কমে এসেছে ধর্ণা মঞ্চে, অনশন মঞ্চের সামনে, সেদিনকে ফেসবুকে তারা একের পর এক ভাইরাল করেছিলেন যে ওইখানে যান, তারা ম্যান্ডেট দিয়েছিলেন পার্টির তরফ থেকে এবং বলেছিলেন যে পতাকা ছাড়া সেখানে চলে যান।
তো পতাকা ছাড়া সেখানে চলে যাওয়ার চেষ্টা মানে গিয়েছিলেন এবং সেখানে গ্যাদারিং তারা করেছেন, এবং তারা বিভিন্ন সময় যে বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্ট থেকেও এটা পরিষ্কার যে আন্দোলন কোনো অরাজনৈতিক আন্দোলন নয়। তাহলে এটা স্বীকার করে নিন যে এই আন্দোলনের একটা স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেই রাজনৈতিক উদ্দেশ্যটা এখনও কাজ করছে, এটা প্রিভেল করছে। এবং সুমনদা যে ক্লিপিংটা দেখালেন দেখিয়ে বললেন যে 2006 সালে যে আন্দোলনটা হয়েছিল সেটাও অরাজনৈতিক নাম নিয়ে শুরু হয়েছিল, কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছিলাম যে তার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। তাহলে আমার মনে হয় আমাদের সকলের একা একই সঙ্গে এটাও মেনে নেওয়া উচিত যে ওইটা যদি সত্যি হয় তাহলে যে আজকেও ঠিক একই রকমভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এখানে এই আন্দোলনটাকে চালানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য তো বিচার, আমাদের আজকের যে মোশন সেই মোশনের শেষ লাইনে রয়েছে বিচারের কথাটা। লক্ষ্য করে দেখুন, গতকাল 2 ঘন্টার উপর মিটিং হয়েছে, আমি পুরো মিটিংটার যা পুরো জিনিসটাই ইউটিউবে দেখেছি এবং এবিপি আনন্দকেই দেখেছি। গোটা মিটিংয়ের মধ্যে এই বিচারের প্রসঙ্গটা কিন্তু খুব কম সময় এসেছে, তিলোত্তমার বিচার এই বিচারের প্রসঙ্গটা খুব কম সময় এসেছে। এর থেকে একটা জিনিস বোঝা যায়, অনেক বেশি করে এসেছে হচ্ছে বিভিন্ন কমিটি, সেই কমিটিগুলো তৈরি করা এবং ছাত্র ভোট মানে নির্বাচন এইগুলো এসেছে, সেগুলো সব প্রত্যেকটাই দরকার, কোনোটাই অদরকারই আমি বলছি না। এবং সেই কমিটিতে কারা কারা থাকবে, ছাত্র প্রতিনিধি কারা কারা থাকবে, মুখ্যমন্ত্রী মেনেও নিয়েছেন শেষ পর্যন্ত যে অন্তত 5টা কি 6টা কমিটির কথা কালকে শুনলাম যে সেখানে অন্তত 3 জন করে ছাত্র প্রতিনিধি থাকবেন, ডাক্তার প্রতিনিধি থাকবেন, সেটা কিন্তু তিনি মেনেও নিয়েছেন কালকে। তার মানে এই যে পুরো আন্দোলনটা, এই পুরো আন্দোলনটাই আসলে এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চলছে। এক, 2 নম্বর হচ্ছে এই রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে গেলে আসলে বিরাট সংখ্যক মানুষের একটা অংশগ্রহণ দরকার, যেটা প্রথম দিকে ছিল বলে তারা অনেক বেশি উৎসাহিত বোধ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে মানুষই কিন্তু এখান থেকে অনেকটাই সরে গিয়েছেন। তার কারণ তারা প্রথমে ভেবেছিলেন এটা সত্যি সত্যি হয়তো আমাদের সহনাগরিকা কোনো একজন, তার যে নৃশংস হত্যা এবং তার যে নৃশংস ধর্ষণ তার বিরুদ্ধে একটা মানুষের একটা আওয়াজ। কিন্তু পরবর্তীকালে তারা দেখেছেন যে যারা 34 বছরের ওই টোটালিটেরিয়ান রেজিম চালিয়েছেন সেই লোকগুলোই সামনে চলে আসছে, সেটা যখন তারা বুঝতে পেরেছেন আস্তে আস্তে সরতে শুরু করেছেন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, এই যে আপনারা বারবার অধিকারের কথা বলছেন ডাক্তারবাবু, এর আগেও একাধিকজন বলেছেন, আমি আর সেটাকে রিপিট করছি না যে কতজন প্রাইভেট প্র্যাকটিস করেছেন ওই সময় এগুলো বলছি না, কিন্তু অধিকারের সঙ্গে সঙ্গে কিন্তু দায়িত্বও থাকে। আপনারা এই সময়ের মধ্যে যে যে দায়িত্বগুলোতে খামতি করেছেন তাতে আপনারা বলছেন কেউ মারা যায়নি, সরকার বলছে বেশ কিছু মানুষ মারা গিয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, কোন্নগরের বিক্রম ভট্টাচার্য, এবং আমি একটু ছেড়ে দিচ্ছি এবার, ডক্টর পুণ্যব্রত গুণকে অসম্ভব শ্রদ্ধা করি, শ্রমজীবী হসপিটালের সঙ্গে ছিলেন, শঙ্কর গুণীগের সঙ্গে উনি ছিলেন, সে ছাত্রজীবন থেকে শ্রদ্ধা করি ওনাকে। উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন অন ক্যামেরা, এত বড় আন্দোলন যখন হয় তখন একটা দুটো মানুষ এরকম মরতেই পারে, অত্যন্ত আঘাত লেগেছিল, যে যাকে এরকম না না বলবেন, যখন এই কথাটা উনি বলছেন এবং সেটা যখন ভাইরাল হচ্ছে এই কথাটা, তখনও কিন্তু খুব খারাপ লেগেছিলো যে এটা খুব অসংবেদনশীল কথা, একটা এত বড় সংবেদনশীল একটা আন্দোলন সেখানে এই ধরনের কথা যখন আসছে তখনই বোঝা যাচ্ছে এটা কোথাও আসলে রাজনৈতিক উদ্দেশ্যটা বড় হয়ে উঠছে, এটার মধ্যে মানবিকতার জায়গাটা অনেক বেশি করে কমে আসছে। আমরা সবাই এই বিচার চাই এবং আমরা সবাই তাকিয়ে রয়েছি যে প্রাথমিক চার্জশিট জমা দিয়েছে সিবিআই, এরপর সাপ্লিমেন্টারি চার্জশিটে কী কী থাকে সেটার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি, সুপ্রিম কোর্ট মনিটর করছে। আপনারা ওই শিরদাঁড়া নিয়ে গিয়ে উপহার দিয়েছেন ডাক্তারবাবু, ওই শিরদাঁড়াটা আপনারা একই সঙ্গে সিবিআই দপ্তর, দিল্লি, সুপ্রিম কোর্টে গিয়েও উপহার দিন। আপনাদের শুধু একটা প্রশ্ন করি, এই যে আন্দোলনটা করতে পাচ্ছেন একে ইউপিতে করতে পারবেন? পরদিন বুলডোজার চলে যাবে আপনার বাড়িতে, যে বুলডোজার রাজের বিরুদ্ধে এই সুপ্রিম কোর্ট কি আবার রায় দিয়েছে, বলেছে যে এইভাবে কোনো আইনি পদক্ষেপ ছাড়া, কোনো আইনি প্রক্রিয়া ছাড়া বুলডোজার দিয়ে প্রতিবাদী কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এক্ষেত্রে অনেক বেশি মানবিক, পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনেক বেশি মানবিক বলে তিনি অনেক বেশি করে ডায়ালগের রাস্তাটা ওপেন করেছেন, করেছেন বলেই এই আন্দোলনটা চলেছে, এই আন্দোলনটা চলতে পেরেছে, তার কারণ এই পরিসরটা পশ্চিমবাংলায় রয়েছে, এই স্পেসটা পশ্চিমবাংলায় রয়েছে এবং এই স্পেসটা পশ্চিমবঙ্গের সরকার সেটা কিন্তু এন্টারটেন করছেন, কোথাও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কোথাও এই জিনিসটাকে এন্টারটেন করছেন বলে, এটাকে রাখতে দিচ্ছেন বলেই কিন্তু এটা থাকছে। এইটুকুই বলবো যে বিচার হোক এবং বিচারে সত্যিকারের যে মানে যারা দোষী তারা উঠে আসুক, এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যাকে ধরেছিল তার কথাই বলেছে সিবিআই এখনও পর্যন্ত, যদি অন্য কোনো কিছু পরবর্তীকালে আসে আমরা নিশ্চয়ই সেটার দিকে তাকিয়ে থাকবো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রতি এই চূড়ান্ত অনাস্থা রেখে একটা রাজনৈতিক আন্দোলন পরিচালনা করা, এইটার মধ্যে দিয়ে যে দ্বিচারিতা আছে সেই দ্বিচারিতার মুখোশ কিন্তু খোলা দরকার, এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেই দ্বিচারিতার মুখোশ খুলে গিয়েছে। ধন্যবাদ।